তো গাইজ, তোমরা থামলে দেখতে পাইছো আজকের ভিডিওতে কি বানাতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে একটা টিউটোরিয়াল ভিডিও, আজকের ভিডিওটা সো আজকে আমি একটা সার্ভাইভালের বাড়ি বানিয়ে দেখাবো তোমাদেরকে। সো এই বাড়িটা সার্ভাইভালে খুবই প্রয়োজন হয়, অ্যান্ড তোমরা এই বাড়িতেই ক্ষেত খামার অ্যান্ড সব কিছু করতে পারবা। তোমরা নিচে যেই বেড়াগুলো দেখতে পাচ্ছো এখানে থাকবে তোমার খামার অ্যান্ড ক্ষেত, তো তোমরা দেখতেই পাইছো এখানে। সো ক্ষেতগুলো ভিতরে ওই দোতলাতেও থাকবে অ্যান্ড বাইরেও থাকবে। আর গাইজ, তোমাদের কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানাবে, আমি কমেন্টসে আনসার দিয়ে দেবো। তো গাইজ, সবাই ভিডিওটি উপভোগ করো অ্যান্ড যারা চ্যানেল নতুন আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ, আমাদের এটা বানাতে হলে ফার্স্টে এখানে আমি চারটি সে যেগুলোকে বলে বেড়া অ্যান্ড এগুলো দিয়ে নিলাম অ্যান্ড এখানে এইগুলো নিয়ে আসলাম 3 ব্লক, 4 ব্লক, 5 ব্লক, 6 ব্লক, 7, 8, 9, 10, 11, 12। তো গাইজ, এদিকে আমি 12 ব্লক দিয়ে দিলাম অ্যান্ড তোমরা তোমাদের মাপ মতো দিতে পারো যতটুকু বানাতে চাও বাড়িটা। তো এদিকে এরকম হয়েছে অ্যান্ড আমার বাড়ির নিচে হবে খামার অ্যান্ড দোতলায় হবে ক্ষেত, 3 তলায় হবে আমার ঘর। তো গাইজ, এদিকে আমরা বাড়িয়ে নিচ্ছি অ্যান্ড বাড়িটা একটু বড়ই হবে। আর তোমরা সার্ভাইভালে এই বাড়িটা বানাতে পারো, সো এটা বানাইলে মানে যদি বানাতে পারো বাড়িটা সার্ভাইভালে, তো অনেক কিছুই করতে পারবো একটা বাড়ির ভিতর, বাইরে যেতে হবে না। তো এইখানে সাইজটা হ্যাঁ এরকমই যথেষ্ট অ্যান্ড এদিক দিয়ে আমরা আবার বাড়িয়ে নিচ্ছি। তো গাইজ, এদিক দিয়েও চলবে এতটুকুই অ্যান্ড এইগুলা এদিক থেকে আর একটু বাড়িয়ে নিই। তো এদিক থেকেও ঠিক আছে অ্যান্ড এখন আমরা এদিক দিয়ে এনে মিলিয়ে নেব। দেখা যাক কেমন হয়েছে, হ্যাঁ চলবে মনে হয় অ্যান্ড গাইজ আরেক ব্লক করে বাড়িয়ে নিই আমি, কারণ একটু হালকা একটু চিকন হয়ে গেছে। তো আরেক ব্লক করে বাড়িয়ে নিলাম অ্যান্ড এখান থেকে কী হবে, এখানে একটা 2টা ব্লক বাড়িয়ে নিলাম। এগুলা তোমার যতটুকু জায়গা মানে ততটুকু মাপ নিয়ে নিবা, মানে নির্দিষ্ট কোনো মাপ নেই, তো তোমার যতটুকু দরকার বাড়ি ততটুকু বানিয়ে নিবা। সো গাইজ, যারা এখন পর্যন্ত লাইক করো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দাও অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ, এগুলোর নিচে আমি বেড়া দিয়ে দিচ্ছি। তো বাড়িটা একটা অসাধারণ বাড়ি অ্যান্ড সার্ভাইভালে প্রচুর কাজের। তো এদিক দিয়ে চারদিকে আমি বেড়া দিয়ে দিয়ে দিতেছি। তো গাইজ, এখানে আমার চারদিকে বেড়া দেওয়া শেষ, এখন আমি পুরোটা ভরে নিব। ওকে গাইজ, এই ব্লকটা দিয়ে পুরোটা একদম মানে ভরাট করে ফেলবো। তো এরকম করে পুরোটা ভরাট করে ফেলবো। সো পুরোটা ভরাট করে ফেরত আসছি, মানে ভরাট করা শেষ অ্যান্ড এখানে আমরা করব কি, নিচে হবে আমাদের খামারটা, সো এদিকে হবে আমাদের যেই উপরে উঠবার সেটা রয়েছে সেটা। তো গাইজ, এখানে মাপ মতো দিয়ে নিই অ্যান্ড মনে হয় ঠিক আছে। তো
তো এখন পর্যন্ত শেষ হয় নাই আমাদের বাড়ি তৈরির কাজ। তো গাইজ এখানে আমাদের দুতলা এন্ড দুতলাতে হবে ক্ষেত, তো এখন আমাদের বাকি তিন তলা। তো গাইজ তিন তলায় ওঠার জন্য আমাদের সিঁড়ি দেওয়া হয়ে গেছে এন্ড এখানে হবে আমাদের গেটটা। এখানে সেই মানে যে চালটা সেটা দেওয়া শেষ এন্ড দেখতে পাচ্ছ এখন বাড়িটা কিছুটা এরকম লাগতেছে দেখতে। তো গাইজ এখন আমাদের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো করব। তো তার জন্য আমাদের ফার্স্টে এখানে জানলাগুলো দিয়ে নেই। তো গাইজ এখানে সামনে যে জানলাগুলো এগুলো দিলাম আমরা চার ব্লকের, তো দিয়ে দিলাম এন্ড এখানে যে জানলাগুলো আছে এগুলো কিন্তু অনেক বড়, তো এগুলোকে আমরা কিছুটা ছোটো করে নিতেছি গাইজ উপর থেকে এন্ড এদিকে অনেক বড় বড় জানালা। তো গাইস পিছনে কিন্তু আমাদের ওইসব জানালা হবে না, মানে গ্লাস হবে না। তো গাইস আমি দেখে দিচ্ছি তোমাদেরকে এন্ড এদিক দিয়েও কিন্তু একটা করে ভিতর ঢুকে দিলাম এন্ড একটা করে জানালা। তো গাইস এদিকেও কিন্তু জানালা সেমভাবেই, তো এদিকেও দেওয়া শেষ এন্ড পিছন দিক দিয়ে চাইলে তোমরা এইসব বেড়া দিয়ে দিতে পারো, কারণ এখানে হবে ক্ষেত মূলত গাইজ। তো পিছন দিয়ে এই বেড়াগুলো দিলে হয়তো বা ভালো লাগতে পারে এন্ড তোমরা চাইলে এদিকেও গ্লাস দিয়ে দিতে পারো। তো আমি এদিকে বেড়া দিয়ে দিচ্ছি এন্ড তাহলে তোমরা পুরাটাও বেড়া দিয়ে দিতে পারো। সো আমি একটা করে দিয়ে দিলাম এন্ড এখানে হবে ক্ষেত খামার যেগুলো সেগুলো আমাদের। তো গাইজ এদিকেও আমাদের জানলা দেওয়া বাকি রয়েছে, তো এদিকে আমরা একটা করে ব্লক আমাদের সামনে হচ্ছে একটি দরজা, এটা দেওয়া শেষ এন্ড দুটো দরজা ভিতরে লাগিয়ে দিলাম, তো হয়ে গিয়েছে আমাদের দরজা দেওয়া। তো গাছ বাইরে থেকে এখন দেখতে এরকম লাগতেছে বাড়িটা, সো অনেকটা সুন্দর লাগতেছে এন্ড আমাদের কিছুক্ষণ পর পর বৃষ্টি নামতেছে। ওয়েট আমি ক্লিয়ার করে নিই ওয়ালটা। তো গাছ শেষ এন্ড এখন তোমরা অনেকে প্রশ্ন করো বা ভাই এখনও তো ক্ষেত খাবার হয়নি। হ্যাঁ গাছ তো আমরা এগুলো আগে একটু ঠিক করে নিই ওয়েট এন্ড আমাদের নিচে যেইগুলো আছে নিচে জায়গাটা, তো এখানে হবে আমাদের
পশু পাখির খামার। তো গাইস তার জন্য লাগবে বেড়া দেওয়া, এন্ড এইভাবে করে আমরা পুরাটা ওয়ার্ল্ড মানে নিচে যে জায়গাটা আছে পুরোটাতে বেড়া দিয়ে দিব। তো গাইস পুরোটা বেড়া দেওয়া শেষ হলে ফিরে আসছি। গাইস আমাদের এখানে বেড়া দেওয়া শেষ, এন্ড দেখতে পাচ্ছ এখানে দুই ধরনের পশু রাখতে পারবো আমরা। তো গাইস এখানে তোমরা যে কোনো ধরনের পশু এনে রাখতে পারো সার্ভাইভালে, এন্ড এখন আমাদের হচ্ছে ক্ষেতের পালা। তো গাইস এইদিকে আমরা ধান ক্ষেত দিব, সো তার জন্য আমাদের এদিকে দরকার যে গ্রিন গাছগুলো আছে সেইগুলো। তো তার জন্য আমরা এই জায়গাটা ভেঙে নিচ্ছি, এন্ড গ্রিন গাছগুলো যেগুলো মাটি সেগুলো দিয়ে নিচ্ছি। তো এতটুকু হবে আমাদের ক্ষেত, এন্ড আমাদের ঘরের ভিতরে গাইজ এরকম যে মানে এই দোতলার যে ঘরটা আছে এখানেও আমরা এই সবুজ ঘাসগুলো দিয়ে দেবো, এন্ড এখানেও ক্ষেত হবে। তো গাইজ পুরোটা ক্ষেত বানানোর পর ফিরছি। তো গাইজ এখানে আমার পুরোটা মানে ক্ষেত যেই সবুজ ঘাসগুলো বসানো শেষ, এন্ড তোমরা এইদিকে দেখতে পাচ্ছ গর্তগুলো। সো এই গর্তগুলো আমি কীভাবে করছি, তো নিচে যেই জায়গাগুলো আছে ওইখানে গিয়ে আমি ছিদ্র করে করে একটা করে নিচে ব্লক বসিয়ে দিছি যাতে আমরা পানিগুলো ঢেলে দিতে পারি, নাহলে তো আবার ক্ষেত হবে না গাইস পানি না পেলে। তো তারপর আমরা এগুলোকে আমাদের এইটা দিয়ে আমরা পুরোটা উঠে নিলাম গাইস। তো এখানে আমরা বসাবো ক্ষেত, ওকে এখানে আমাদের ক্ষেত বসানো শেষ প্রায়, এন্ড আমার তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, এন্ড তোমরা ভিতরেও ক্ষেত বসে নেবে। আমি পুরোটা ক্ষেত দেই নাই কারণ ওই সাইডে আমি অন্য কিছু করব, দেখা যাক পরে কী করা যায়। তো তোমরা চাইলে পুরোটাও ক্ষেত দিয়ে নিতে পারো। তো আশেপাশে তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, তো এখানেও আমি পরবর্তীতে ক্ষেত দিয়ে দেবো। সুস্থ থাকো, সো দেখতে পাচ্ছো এরকম হয়েছে আমার বাড়িটা শেষ পর্যন্ত। সো দেখা যাক পরবর্তীতে আরও কী কী করতে পারি, এন্ড দেখা হচ্ছে না একটু বিরতিতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।